আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্নি মিতুর রান্নাঘর। আমি আজ আপনাদের বানিয়ে দেখাবো চিটাগাংয়ের ট্রেডিশনাল একটি খাবার, দুরুস কুড়া। নতুন জামাই আপ্যায়নে সাধারণত এই খাবারটি তৈরি করা হয়। এই রেসিপিটি আমি খুব কাছের মানুষের কাছ থেকে নিয়েছি, যা আজ আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমার প্রথমে লাগবে একটি 1.5 কেজি ওজনের মুরগি। এই মুরগিকে ভালোভাবে পরিষ্কার করে একটি কাঁটা চামচ দিয়ে কেচে নিব, যাতে মশলা ভালোভাবে মাংসের ভিতর পর্যন্ত ঢুকে। এরপর সুতার সাহায্যে মুরগির পা দুটো বেঁধে দিব, যাতে রান্নার সময় মুরগির শেপটা নষ্ট না হয়। আর মুরগির গলা ভিতরে ঢুকিয়ে দিব, যেন বের হয়ে না আসে। এখন মুরগিটাকে একটা সাইডে রেখে দিব। মশলা হিসেবে আমার আজ এখানে লাগছে লাল মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 2 টেবিল চামচ, 2 তেজপাতা, 2 দারচিনি, 4 এলাচ ও 3-4 লং, 1/2 কাপ পেঁয়াজ বাটা, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, বাদাম বাটা 1 টেবিল চামচ ও জিরা বাটা 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি বেরেস্তার জন্য 1 কাপ, 1/2 কাপ তেল, 2 টেবিল চামচ ঘি ও 3 টেবিল চামচ টমেটো সস। এরপর মুরগিটিকে একটি কড়াইতে সিদ্ধ হতে দিয়ে দিব। সিদ্ধ হওয়ার জন্য আমার লাগছে 3 কাপ পরিমাণ পানি। গরম মশলা, হলুদ, ও 1 চা চামচ পরিমাণ লবণ। এরপর চুলার আঁচ মাঝারিতে দিয়ে ঢাকনা দিয়ে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে কড়াইটি চুলা থেকে নামিয়ে রাখবো। চুলা থেকে নামানোর পর চিকেন আর চিকেন স্টকটি আলাদা করে ফেলবো। অন্যদিকে কড়াইটি পরিষ্কার করে চুলা ধরিয়ে তাতে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ তেল। তেল গরম হলে তাতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে এখন বেরেস্তা করে ফেলব। বেরেস্তা হয়ে গেলে তা আলাদা করে বাটিতে তুলে ফেলব। এখন এই তেলে মুরগিটাকে 2-3 মিনিটের জন্য ভেজে নেব। মুরগিটি এপাশ ওপাশ ভাজা হয়ে গেলে তা তুলে একটা প্লেটে রেখে দিব। এখন এই তেলে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিব আস্তে আস্তে করে সব মেপে রাখা মশলাগুলো। এখন এই মশলাগুলোকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষানোর সময় আমি এখানে পানি পরিবর্তে ব্যবহার করব সেই রেখে দেওয়া চিকেন স্টক।
মশলাগুলোকে চিকেন স্টক দিয়ে একটু পরপর ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু সাবধানে দিতে হবে, কারণ চিকেন স্টকটিতে আগেই লবণ দেওয়া ছিল। এরপর এতে দিয়ে দিব মুরগিটিকে। মুরগিটিকে মশলার মধ্যে কিছুক্ষণ নেড়েচেড়ে দেওয়ার পর এতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ বেরেস্তা। বেরেস্তা, চিকেন স্টক দিয়ে ভালোভাবে মুরগিটিকে আবার কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। তারপর দিয়ে দিব পানি পরিবর্তে 1 কাপ লিকুইড মিল্ক। এই দুধটা দেয়া হয়েছে মূলত ঝোলটা ঘন হওয়ার জন্য। এরপর একে ঢাকনা দিয়ে দিব 10 থেকে 12 মিনিটের জন্য। দশ থেকে বারো মিনিট পর ঢাকনা খুলে এরপর এতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি ও 5 থেকে 6টি কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর একে আবার 5 মিনিটের জন্য ঢেকে দিব। এতে করে কাঁচামরিচের একটা সুন্দর গন্ধ বের হবে। বাস, তৈরি হয়ে গেল আমার দুরুস। এখন হচ্ছে পরিবেশনের পালা। মুরগিটিকে এখন একটি সার্ভিং প্লেটে নিয়ে নিব। মুরগিকে সার্ভিং প্লেটে নেওয়ার পর উপরে গার্নিশ হিসেবে দিয়ে দিব বেরেস্তা। আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।